নজির সৃষ্টি করে দেওবারের দুদিনিয়া কার্যসূচীরে কার্বি আংলং জেলার ডিফুত উপায়ুক্ত সম্মিলন রাজ্যের সকল জেলার উপায়ুক্ত সম্মিলনের লক্ষ্য প্রশাসনিক সংস্কার সাধন রাজ্যখনের উন্নয়নের রূপরেখা প্রস্তুত করাই সম্মিলনের মূল উদ্দেশ্য। আমি একটা সিদ্ধান্ত লৈছিলোঁ যে আমি প্রশাসনের জেলা প্রশাসন স্থানীয় প্রশাসনের সম্পর্ক বজায় রাখিম। আজি আমার সরকার গঠন হওয়ার পিছত জেলা উপায়ুক্ত সকলের সঙ্গে প্রথম লানি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইয়ার আগতে কাজিরঙাত আমি এসপি সকলক লগ পাইছিলোঁ। ইয়ার পিছত আরো এখন কনফারেন্স হব যত এসপি আর ডিসি দুইটাকে আমি একেলগে লগ পাম। প্রতি মাহত আমার প্রতি ছমাহত আমার তিনিখন এনেকুৱা মিটিং হব, এবার এসপি কনফারেন্স, এবার ডিসি কনফারেন্স আর এবার জয়েন্ট কনফারেন্স। আর মিটিংবোৰ আমি গুৱাহাটীৰ বাহিৰত করার কারণে চেষ্টা করি। ইয়াত একেলগে আমি অহাকালি ৰাতিলৈকে কটাম, অসমৰ উন্নয়নমূলক আঁচনিখিনি আলোচনা করিম। কেবল উপায়ুক্ত সকলেই নহয়, সম্মিলনত অংশ ললে মুখ্য সচিব জিষ্ণু বৰুৱা, আৰক্ষী সঞ্চালক প্ৰধান ভাস্কৰ জ্যোতি মহন্তৰ লগতে ৰাজ্য চৰকাৰৰ প্ৰায় সকলো মন্ত্ৰী, ডিচিসকলৰ জিলাৰ মুৰব্বী হিচাপে যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ ভূমিকা থাকে। গতিকে আজি ইয়াত যিহেতু সকলোবিলাক ডিপাৰ্টমেণ্টকো আমাৰ মাতিছে, গতিকে আমাৰ বহুত ইছ্যুজ থাকে ডিচিসকলৰ লগত বিভিন্ন ডিপাৰ্টমেণ্টৰ, গতিকে সেইখিনি কেনেধৰণে ষ্ট্ৰিমলাইন কৰিব পৰা যায় তাৰে ৰূপৰেখা তেখেতে প্ৰস্তুত কৰিব। সেইখিনি আলোচনা হ'ব, আলোচনা হয় এটা গাইডলাইন হয়তো বা ৰূপৰেখা এটা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তাৰ নিৰ্দেশনা দিব। সম্মিলনত অংশ লৈ মুখ্য সচিব জিষ্ণু বৰুৱাই ক'লে, পূৰ্বে কেতিয়াও অনুষ্ঠিত হোৱা নাছিল এনে উপায়ুক্ত সম্মিলন। এই ধরনের কনফারেন্স আগতে হওয়া নাছিল, এই প্রথমবার, প্রথমবার বাবে মানে মাননীয় মুখ্যমন্ত্রী তেখেতে এটি ইনিশিয়েটিভ লৈ পেলায় আজি ডিফুত পাতিছে। প্রেজেন্ট আর ডিসি সকলেও প্রেজেন্টেশন দিব, পিপিটি প্রেজেন্টেশন। তারপর আমার কি ধরনের আগে ওয়ে ফরওয়ার্ডটা কি হব সেই একটা ব্লু প্রিন্ট এটা তৈরি হব। আর উল্লেখ্য যে ইয়ার পূর্বে কাজিরঙাত অনুষ্ঠিত হয়েছিল আরক্ষী অধীক্ষকর সম্মিলন, গুৱাহাটীত হৈছিল অসি সকলৰ সম্মিলন, কিন্তু এক প্ৰকাৰৰ নজিৰ সৃষ্টি কৰি ডিফুত অনুষ্ঠিত হ'ল এই উপায়ুক্ত সম্মিলন। কেমেৰা পাৰ্চন ঋতুৰ সহযোগত অনিত প্ৰতিম বৰুৱাৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।